নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে বৃহৎ পরিমাণ চেরা কাঠ বাজেয়াপ্ত, বন বিভাগের কাজে সন্দেহ। নাগরিকত্ব প্রমাণের 9-6 অতিক্রান্ত, ভোটাধিকার ফিরে পেলেন অঞ্জলি। করিমগঞ্জের পোয়ামারায় ভয়ঙ্কর দুর্ঘটনা, জলাশয়ে ছিটকে পড়ল গাড়ি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার লক্ষ্মীপুর অঞ্চলে নির্বিকারে চলছে বন ধ্বংস। লক্ষ্মীপুরের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে দীর্ঘদিন থেকে একাংশ কাঠ মাফিয়া চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে ফুলেরতল এলাকার বরাক নদীর ঘাট থেকে পুলিশ আটক করে প্রায় 300 CFT চেরা কাঠ। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। এই বহুমূল্য চেরা কাঠ পুলিশের দ্বারা বাজেয়াপ্ত হওয়ার খবর চাউর হতেই স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দেয়। জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ বাজেয়াপ্ত করার ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের সন্দেহ, লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা জড়িত না থাকলে এমন সাহস করতে পারত না চোরা কারবারিরা। লক্ষ্মীপুর পুলিশ বহুমূল্য চেরা কাঠগুলির পরে লক্ষ্মীপুর বন বিভাগকে সমঝে দিয়েছে। 2012 সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিলেন কাটিগড়ার বাসিন্দা অর্জুন নমশূদ্র। তার দিদি অঞ্জলি রায় প্রায় একই সময়ে ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন, তবে তিনি আইনি লড়াইয়ের পথে হেঁটে 2015 সালে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন। এরপর প্রায় 1 দশক লেগেছে ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরে পেতে। অঞ্জলি জানিয়েছেন, তিনি বহুবার নির্বাচন আধিকারিকদের কাছে গিয়ে হাত জোর করলেও কেউ তার কথায় সাড়া দেননি। ভোটাধিকার না থাকায় একসময় পিছিয়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা। এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন, অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বাঁচবেন। সমাজসেবী কমল চক্রবর্তী জানান, অঞ্জলি রায়ের এই 9 বছরের লড়াই ফের স্মরণ করিয়ে দিয়েছে রাজ্যের একটি শ্রেণীর নাগরিকত্বের লড়াই শুধুমাত্র বিদেশি ট্রাইব্যুনালে সীমিত নয়, যে যন্ত্রণার মধ্য দিয়ে গত 9 বছর অঞ্জলি জীবন কেটেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র আইনত নাগরিকত্ব প্রমাণ করলেই আমাদের যন্ত্রণা শেষ হয়ে যায় না। তার নামে নোটিশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি যখন ট্রাইব্যুনালে প্রমাণ করলেন তিনি ভারতীয়, সেই নির্বাচন আধিকারিক করাই তার নাম ফের তালিকায় জুড়ে দিতে পারলেন না। এখন এ বুঝছে না, কাজ একটা করে দিয়েছে আর এখন পিতা হন ছোট ছোট বাচ্চা হচ্ছে, তো ইয়া তার মানে একটা দুঃখ আনিয়া ও মরছে নি, ও তো মারে কষ্ট চলাইছে। মা তো তার সুরা খেয়ে সুরা খেয়ে এখন চোখে দেখুন না বুড়া রেখি ওরকম দুঃখ কষ্টে যা দিন। আর বহু জনের সাহায্য সম্বল খর্দা ওখানে বর্তমানে রেশন পরিবেশ নেওয়া হয়, ডিগর ফালতনেও হয়, গেছে বছর তো আইসে খালি বাড়াবো আইসুন না চাল ডাল এখানে সাবান দরিয়া মশার কয়েল দরিয়া জল দরিয়া সব তাতার আনিয়া মাঝে মধ্যে মারে দেয়। এও আমার বাড়ির দেয় তো আনিয়া মারো খানো খানা ও একলা থাকে না এরকম রান্ধি ও প্লাটো সময় বাড়িতে নিয়ে দিয়েছি তার মারো খানো কয়ে পিসির বাড়ি বুড়াই দিব রগো তুমি ইনো থাকতাই ফাটাই না আমি নিয়ে মারো না দেই হেও আছে ও খাইনো আছে হেও গেছে কি খাইনো এই গেছে বাড়িতে তো খানো খানো সেই চারো অশান্তি হইয়া কোনো শান্তি আছে বাবা থাকতো যদি তারা তো একদিন কত সুখ সংসার এটাও মনে আনে সেই দিন ওটা মাতি আর হইয়া বাবা তোমরা বাঁচতে যাও আমার বাবার মা তার মাতিও না আর গো কি আগুন খান আর জ্বালাইও না
সবাই আর কি তা করবা, এখন আর মনের দুঃখে খাইন মনে মরছে বুঝতা যদি আর। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে করিমগঞ্জ শহরের লাগোয়া পোয়ামারায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল 4টা নাগাদে জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে করিমগঞ্জ অভিমুখে আসা একটি কালো রঙের অল্টো কার পোয়ামারা আরসিসি সেতুর সামনে আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে জলে নেমে ডুবে যাওয়া অল্টোকারের ভিতর থেকে অক্ষত অবস্থা চালক সহ তার স্ত্রীকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। পরে এমন ঘটনার খবর পাঠানো হয় করিমগঞ্জ SDRF সহ পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া অল্টোকার উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে SDRF বাহিনী। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ডুবে যাওয়া কার উদ্ধারের জন্য জলে তল্লাশি চালিয়ে যাচ্ছে SDRF বাহিনীর জওয়ানরা। গাড়ি আহি ইয়াত সোমাই গৈছে, মানুহকেইটা উদ্ধার কৰা বুলি গম পাইছোঁ, এতিয়া চিকিৎসালয় গৈছে বুলি গম পাইছোঁ। আৰু এতিয়া গাড়ীখন তো ভিতৰত আছে, নাম্বাৰ প্লেট এইবিলাক এতিয়া জনা নাই। গাড়ীখন পালে নাম্বাৰ প্লেট পালে ট্ৰেচ কৰিম কোন হয় মানুহবিলাক। এতিয়া বৰ্তমানে আমাৰ SDRF পাৰ্টি গাড়ীখন ওলাবৰ কাৰণে চেষ্টা কৰি আছে। কিমান মানুহ আছিলে তাতে? দুজন আছিলে বুলি শুনা পাইছোঁ। তেখেতে সুরক্ষিত আছে? সুরক্ষিত আছে। একজন মানুষ এটা লোকেল মানুষ আছে, যেটা জানাইছে যে স্যার হিতক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরে অল্প বড়িখানত চোট পাইছে থাকে, হিতে মানে মরম্মত করা। এই গাড়িখন কতপর আইসছিল আর কতপর যাব বিচাৰিছিল? জানিব পৰা মতে আপোনার বদরপুরের ফালৰ পৰা আহিছিলে, পাত্রকান্দি সাইডত যাবলৈ। আৰু বিশেষ আমি আৰু জানিব পৰা নাই, গাড়িখন যেতিয়া উদ্ধার কৰিব পৰা নাই। আমি কিমানজন মানুহ আছিল? দুজন আছিলে মোটামুটি বুলি গম পাইছোঁ, মানে কাপলস হয়। আর কিবা মানে গাড়ি ফোন ওলালে আপনাদের গম পাই যাব। কে নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কে? তা ও কোন রমন জেরিয়াং। ও কোন অসুবিধা? কে? রমন জেরিয়াং। রমন জেরিয়াং। আর আপনার ওয়াইফ কে নাম? রসনা তেরিয়াং। গাড়ি বাপ দোতা? ও সরি, কে কে গাড়ি? তা কে গাড়ি? তা এক্সপ্রেসো। এক্সপ্রেসো এক্সপ্রেসো মানে ত্রিপুরা সে আ রহা হ্যায়। আর জানা বালা কাহা থা? কাহা জানা বালা থা? সিলচর। সিলচর। আপলোগো তো কুছ নেই হুয়া? কুছ নেই। চোটবুট লাগায় কে তোড়া? বস চোট লাগায় কে? দুখাইছো কইছো। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে 5 টাকা দামের কেক। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধার জ্বালায় স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ক্লাস 7-এর স্কুল ছাত্রী। গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনই ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। এসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান, না আছে জানালা। ছাত্রছাত্রীদের বয়ান মতে এদিন সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচণ্ড গরমের মধ্যে বিকেল 3টে পর্যন্ত স্কুলে বসে রাখা হয়েছে। এছাড়াও স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলেও বদলে খাওয়ানো হয়েছে 5 টাকা দামের একটি করে কেক। একে তো প্রচণ্ড গরম, তার ওপর খিদের জ্বালা। এসব সহ্য না করতে পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এ শ্রেণীকক্ষের ভেতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস 7-এর 14 বছর বয়সী এক স্কুল ছাত্রী। প্রায় ঘণ্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে এই ছাত্রীটিকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপার জানায়। মেয়েটির বাবা তরুণ দাস স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান। মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসককে জানান। অবশেষে চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে।
তরুণ দাস সংবাদ মাধ্যমকে ক্ষোভের সুরে জানান, স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্র অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। আমার শরীর লকিতা করে আমি ইয়ে কইছি, সারতালারে কইছি ছুটি দেও, তারা দিছই না। এরপরে আমার লগরতা কইছেন বউ ওখানো, আমি বইছি। এরপরে হাফ টাইম করে আবার করে আসিতা হয়েছে দুইটা সময়। তারপরে আর আমি জানি না ক্লাস কয়টা হয়েছে আজকে, দুইটা কীটা কীটা হয়েছে, বেঙ্গলি আর ইংলিশ। টিচাররা আইছিল না স্কুল, টিচাররা আইছিল, ক্লাস হয়েছে না। না আজকে কীটা তোমরা যে রুমের মধ্যে আসা, এই রুমে কীটা গরম বেশি আসিল, গরম বেশি প্রিন্সিপাল আছে নাকি না? ডাক্তারে কিতা কইছে মেডিকেল রেফার দিছে, মানে খুব সিরিয়াস আছিল অবস্থা, আধা ঘন্টা পরে হইলো মেডিকেল লইয়া যাওয়া লাগবো। দেখেন দেখি এখন যদি ওখানে সুস্থ হইতে হইলো না তো মেডিকেল লইয়া যাওয়া। কিরম আর কোনদিন ফিট হইছিল নি? না। আচ্ছা ফিটর কারণটা কি, মানে কইতে পারবেন না কারণ? বধুরায় রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডবে নিজের জমিতে বাড়ি করতে পারছে না বলে অভিযোগ করেছেন শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল প্রমুখ। স্থানীয় মোহনলাল গোয়ালা, মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ তাদের জমি বেদখল করে রেখেছেন বলে জানান তারা। শুক্রবার এক পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোহনলাল গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। তাদের বক্তব্য, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে, পুলিশ এসে তদন্ত করে গেছে। তাদের বক্তব্য, 81 নম্বর পাট্টার 257, 258, 259 এবং 260 নম্বর দাগের জমির মূল্য মালিক হচ্ছেন মনীষ সিংহ, রবিশঙ্কর সিংহ, অনিল সিংহ এবং রানা প্রতাপ সিংহ। 1985 সালে খরিদা সত্ত্বে মালিক হয়েছেন উত্তম কুমার গোয়ালা। এখন দালাল মারফত এজমালি পাট্টাতে ভুয়া কাগজের বলে জমি ক্রয় করে মালিকানা দাবি করছেন শম্ভু পালরা। আর সেই ভুয়া কাগজের বলে জমিতে নিজেদের দখল সাব্যস্ত করতে স্থানীয় নিরীহ মানুষদের বেদখল করতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে এবং আদালতেই বিচার করবে আসলে মালিক কারা। তবে এই জমির সাথে কোনোভাবে জড়িত নন মোহনলাল গোয়ালা, মহাবীর গোয়ালারা। সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে বিচারাধীন একটি মামলা নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করা হয়েছে। তারা এই সংবাদের তীব্র বিরোধিতা করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে ভূমাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার অনুরোধ জানান। আমাদের উপরে যে মিথ্যা অভিযোগটা, এই যে বিশ্বজিৎ মালাকার, অপু রায়, এগুলা ভুয়া কাগজ হোক আর কি হোক সেটা আমি বলতে জানি পারি না, আমি নিজেও দেখতে পারিনি, ওদেরকে চিনিও না। ওরা যে কোর্ট থেকে যে একটা কাগজ এসে তারা কোর্টে নাম কিনেছে, এজমালি পাট্টাতে নাম কিনেছে, খু জায়গাতে এসে পুলিশ ইনকোয়ারি করে দেখেছে যে ওই জায়গার তাদের যে দলিল, সেই দলিল আর এই যে চতুর্সীমার যে জায়গাগুলা সেটার সঙ্গে কোনো মিল মিলাকাত নেই। তারা মিথ্যা অভিযোগ করেছে, আমার নামে মিথ্যা অভিযোগ করেছে, মহাবীর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে, মন কিশোর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা মাফিয়াদের কাছ থেকে জমিন ক্রয় করে আমাদের নিরীহ মানুষগুলাকে বারবার বারবার হ্যারাসমেন্ট করছে, টর্চারিং করছে, পত্র পত্রিকায় দিচ্ছে, কোর্টে কেস চলছে, যে জিনিসের কোর্টে কেস চলছে। আমরা গতকাল কোর্টে আমরা জবাব দিয়ে এসেছি যে এই চতুর্সীমার ভিতরে আমাদের কোনো জায়গা জমি নেই, কোনো চতুর্সীমার ভিতরে কুমাদের আমাদের কোনো সম্পত্তি নেই, পাট্টায় হতে পারে কিন্তু এই চতুর্সীমার ভিতরে আমাদের নেই। আমাদের উপর মিথ্যা অভিযোগ,
এরা মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা কথা মিথ্যা মাস্টার দলালের কাছে জমিন কিনেছে, মাফিয়ার কাছ থেকে জমিন কিনেছে, ভুয়া জমিনের দখল দেখেনি, জমিনের পিলার দেখেনি, যেসব মিথ্যা কথা বলেছে ওরা বলে সেই গরিব মানুষের জায়গা জমিনের উপর ওরা বারবার অত্যাচার করে বেদখল করতে চাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে, তাদের বাড়ি টাউনে, তারা বলছে টাউনে গেলে মারদো মারপিট করবে, মারধর করবে, সেই করবে সেই করবে, নানান বড় বড় কথা বলছে, ভয় খাওয়াচ্ছে আমাদেরকে। সেটাই শহরের বেহাল সড়ক সংস্কারের কাজে নামলেন শিলচর ট্রাফিক পুলিশ। শিলচরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কের সংস্কার করতে এবার ট্রাফিক পুলিশকে এগিয়ে আসতে দেখা গেছে। জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকার ট্রাফিক পুলিশ সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছেন। কোদাল হাতে নিয়ে পুলিশকর্মীরা ঐক্যবদ্ধভাবে সড়কে গর্ত ভরাট করেন। উল্লেখ্য, শিলচরের বেহাল সড়ক পরিষেবা নিয়ে বিভিন্ন দল সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কোনো টনক নড়েনি, যার ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষ সহ পথচারীদের। শহরে নরক যন্ত্রণা থেকে রেহাই পায়নি বিভিন্ন যানবাহনও। এই পরিস্থিতিতে শিলচর ট্রাফিক পুলিশ শহরের যানজট সমস্যা সমাধানের পাশাপাশি বেহাল সড়ক পরিষেবা থেকে মানুষকে পরিত্রাণের পথে এগিয়ে নিতে যেভাবে দায়িত্ব কাঁধে নিয়ে সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছেন, তাতে কিছুটা হলেও জনগণ স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বিভাগীয় সকল কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শহরের সচেতন জনগণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন চিত্র সাংবাদিক সুদীপ সিং। কাছাড়ের বর্ষিয়ান চিত্র সাংবাদিক সুদীপ সিং বিগত কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলেন, কিন্তু বৃহস্পতিবার ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে তার মিনি স্ট্রোক সহ হাই ব্লাড সুগার ও শ্বাসকষ্ট রয়েছে, যার জন্য তাঁর চোখে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তিনি ডক্টর কিশোর উপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন এবং বর্তমানে তাঁর স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানা গেছে। মুসলিম বিবাহ বিবাহ বিচ্ছেদ আইন বহাল রাখার দাবি জানালেন হিজিম দরবার শরীফের পীর মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত। তিনি বলেন, ভারতের সংবিধানে মুসলিমদের ধর্মীয় আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন ও বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়েছে, কিন্তু আচমকা এই প্রথাকে বন্ধ করতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দুর্ভাগ্যজনক। কাজী প্রথার মাধ্যমে সহজে বিবাহ প্রথা হয়ে থাকে মুসলিমদের, সংবিধান মতেই দেশের মুসলিমরা আইন মেনে চলেছেন, তাই বাল্যবিবাহ রোধের নামে 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এটা প্রত্যাহার না করলে গণতান্ত্রিকভাবে তীব্র প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রাতে সোনাই শহরে শতাধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আয়োজিত খানকা মেহফেল শেষে সরকারের উদ্দেশ্যে এই বার্তা দেন সাহাব সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকাত। আসাম সরকারের দ্বারা পরিচালিত যে এক করা হয়েছে যে মুসলমানদের বিবাহর কাজী রেজিস্ট্রিটা বাতিল করে কোর্টের মাধ্যমে সমাধান করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা কোনো অবস্থায় ভালো বিবেচনা করতে পারতেছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বর্তমান রুলিং সরকারের কাছে অনুরোধ রাখব, যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের মুসলমান সমাজের অধিকার আছে গণতন্ত্র, ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের ধর্ম কর্ম পালন করার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ধর্মের উপর হস্তক্ষেপ করবেন না এবং ধর্মের বিধিনিষেধের মধ্যে আপনারা কোনো হস্তক্ষেপ না করে আগে যেভাবে চিরাচরিত 70-80 বছর ধরে যে সিস্টেমে চলে আসছে আপনারা পুনরাবিবেচনা করে সেই কাজটা করে দিন, নতুবা আমরা সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক নিয়ম মেনে আমরা প্রতিবাদের জোয়ার তুলতে বাধ্য হয়ে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা পুনর্বিবেচনা করে আমাদের কাজী রেজিস্ট্রারের মাধ্যমে মুসলমান বিবাহ রীতি যেভাবে ছিল সেটাই আবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
লক্ষ্মীপুরে বৃহৎ পরিমাণ চেরা কাঠ বাজেয়াপ্ত, বন বিভাগের কাজে সন্দেহ। নাগরিকত্ব প্রমাণের নয় ছয় অতিক্রান্ত, ভোটাধিকার ফিরে পেলেন অঞ্জলি। করিমগঞ্জের পোয়ামারায় ভয়ঙ্কর দুর্ঘটনা, জলাশয়ে ছিটকে পড়ল গাড়ি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।